আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। লকডাউনের জেরে ক্যাব চালক থেকে সবজি বিক্রেতা নারায়ণপুরের এক যুবক। পেশায় ক্যাব চালক ওই যুবক, নাম জয়ন্ত সরকার, বাড়ি নারায়ণপুরের কাদিহাটিতে। লকডাউনের জেরে গৃহবন্দী, এক মাসের উপর গাড়ি নিয়ে বেরোতে পারছে না, জমানো টাকাও শেষ। বাবা মা স্ত্রী মেয়েকে নিয়ে পাঁচজনের পরিবার চালাতে হিমশিম খাচ্ছিলেন। ক্যাব গাড়ির স্টিয়ারিং ছেড়ে ভ্যানের হ্যান্ডেল ধরলেন অবশেষে জয়ন্ত। সুরজিৎ দাস নামে এক ভাইকে সঙ্গে নিয়ে ভ্যানে করে সবজি নিয়ে বেরিয়ে পড়ছেন ওই যুবক। ভোর তিনটের সময় উঠে সবজি নিয়ে এসে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত নারায়ণপুর বাজারে সবজি বিক্রি করার পর পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মানুষের দরজায় দরজায় বিক্রি করে চলছে তার সংসার। লকডাউনের জেরে ক্যাব চালক জয়ন্ত সরকার অজান্তেই কখন হয়ে উঠেছেন সবজি ব্যবসায়ী জয়ন্ত। সবজির ব্যবসা গেল কি করব, গাড়ি পেশায় গাড়ি ছিল, লকডাউনের জন্য সবজি বিক্রি করতে হচ্ছে। কি গাড়ি চালাতে? ক্যাব চালাতাম। কি ক্যাব? ওলা উবের। আচ্ছা, এখন পুরো পুরোটাই বন্ধ। তো সংসার কিভাবে চলছে? এই সবজি বিক্রি করে রাত্রে তিনটের সময় উঠে সবজি বিক্রি করতে দু পয়সা যা হয় তাই সংসার চালাতে হচ্ছে। বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে মা আছে, বাবা আছে, মেয়ে এক মেয়ে আছে, বউ আছে, আমি আছি। এতে সংসার চলছে? না, চালানো হচ্ছে, চালাতে হচ্ছে। মূলত কটা পর্যন্ত ঘুরতে হয় এই সবজি নিয়ে? রাত তিনটের সময় বেরিয়ে সকাল সাতটার সময় আসতে হয়, ঘর গুছিয়ে বারোটা একটা অবধি চলতে হয়। তোমার নাম? আমার নাম জয়ন্ত সরকার, আর সাথে আমার সাথে আছে আমার ভাই সুরজিৎ দাস, ওরকে হালু। বাড়ি কোথায় তোমাদের? আমাদের বাড়ি কাদিহাটিতে। এখন কি চাইছো? এখন চাইছি মানুষ যেন সাথে। ক্যামেরায় সুমন শিকদারের সঙ্গে পলাশ নস্করের রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।